রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে শ্যাম বাবার নিশান যাত্রা অনুষ্ঠিত হয়। আজকে এটা শ্যাম বাবার নিশান যাত্রা বেরিয়েছে। আমরা প্রত্যেক বছর ফাল্গুন মাসের কিছুদিন আগেই এটা করে ফেলি। তা আমাদের আজকে কীর্তন আছে সিটি সেন্টার বিয়ে বাড়ি মিঠাপুকুরে। এটা বোরহাট কালীতলা থেকে বেরিয়েছে, আমাদের ওখানে শ্যাম বাবার দরবার করা হয়েছে। আমরা ওখানে নিত্য নিয়ম দু ঘন্টা ওখানে বসি, আর আমাদের পাঁচটা থেকে কীর্তন আছে। এরপর এটা আমাদের নিশান যাত্রা এখন আসানসোলসে পাশ দিয়ে সোজা মিঠাপুকুর চলে যাবে। আজকে আমরা একটা পদযাত্রা নিয়ে এখান থেকে বেরিয়েছি, বোরহাটের শ্যাম বাবার মন্দির থেকে শুরু হয়ে এই মিছিলটা সিটি সেন্টার অবধি চলবে। আজকে সারাদিন বাবার নাম গান এখানে হবে। এদিন বোরহাটের শ্যাম বাবার মন্দির থেকে নিশান যাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে মিঠাপুকুরের একটি অনুষ্ঠান বাড়িতে এসে শেষ হয়। সেখানে সারা দিন ধরে চলে কীর্তন সহ নানান ধর্মীয় অনুষ্ঠান। এদিন এই নিশান যাত্রায় প্রায় কয়েক শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন। बाबा का हम लोग बर्धमान श्याम सेवा मंडल की तरफ से शोभा यात्रा हो रहा है। ये पद यात्रा है, यहाँ से लेके हम लोग सिटी सेंटर मैरिज हॉल तक हम लोग निशान लेके निकलेंगे, और फिर शाम को बाबा का कीर्तन है। शाम को 5 बजे से बाबा का जहाँ तक हो सके, तो आज शाम को 5 बजे से शुरू है, और अभी हम लोग निशान यात्रा लेके निकले हैं। ये पूरा यहाँ से जाके निशान यात्रा सिटी सेंटर हॉल तक जाएंगे। हाँ, बर्धमान श्याम सेवा मंडल। বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।